নতুন পর্যটন বর্ষর বাবে ন উদ্যমেরে সাজু কাজিরঙা। পর্যটকর বাবে মুকলি হল বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। পর্যটকক আদরিবলে সাজু কাজিরঙা কর্তৃপক্ষ। বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে মুকলি করিলে দ্বার। গতিকে মানে ভাবু যে এইবার কাজিরঙার মানে টুরিস্টর সংখ্যা যাবতকে বহুত বেশি বাড়িব। বাগুড়ি বনাঞ্চলত বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে ফিতা কাটি মুকলি করে রাষ্ট্রীয় উদ্যানের পর্যটন বর্ষ। লগতে উপস্থিত থাকে কৃষিমন্ত্রী অতুল বরা, পরিবহন মন্ত্রী কেশব মহন্ত, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সঞ্চালককে ধরে বহু গণ্যমান্য ব্যক্তি। বাগুড়ি বনাঞ্চলের লগতে মুকলি করা হয় কহরা আর বুড়া পাহাড় বনাঞ্চলও। দ্বার মুকলির পিছতে জিপ সাফারি করে মন্ত্রী কেগড়িয়ে। এই অনুষ্ঠানতে মুকলি করা হল নতুনক নির্মাণ করা ইকোশপ, যত পর্যটকর উপলব্ধ হব টুপি, জ্যাকেট, টি শার্টকে ধরে পর্যটকে ক্রয় করবা বিভিন্ন সামগ্রী। এইবার পর্যটকর সুবিধার বাবে হাইকিং, ট্রেকিং, পক্ষী নিরীক্ষণ, সাইকেল চলা পথরও সংযোজন করা হয়েছে। মিহিমুখর দাফলাং হয়ে ভৈসামারিল জিপ সাফারি ব্যবস্থা করার বুড়া পাহাড়ত ডিফলু নদীল জিপ সাফারি ব্যবস্থা করেছে উদ্যান কর্তৃপক্ষ। ইফালে 1 নভেম্বরের আরম্ভ হব হাতি সাফারি। মঙ্গলবারের পর্যটকর কারণে মুকলি হল ওরাং রাষ্ট্রীয় উদ্যানও। দর্শনার্থী সকলের মুকলি করা হল ওরাং রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র প্রকল্প পর্যটন। রাষ্ট্রীয় উদ্যান পরিসর বৃদ্ধি হওয়ার লগে পর্যটক বৃদ্ধি হব বলে আশা করেছে বন বিভাগে। ওরাং রাষ্ট্রীয় উদ্যানের পরিসর প্রায় 280 বর্গ কিলোমিটার হওয়ার লগে ঢেকিয়াজুলির প্রবেশ করার সুবিধা লাভ করব পর্যটক সকলে। কলিয়াবরের দিবাকর দাস, মঙ্গলুরের নবজ্যোতি মহন্তর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।